হ্যালো গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা আমি মূলত পুবাইলের একটা শুটিং স্পটে করতেছি, আর এই শুটিং স্পটটার নাম হচ্ছে হারুনের বাড়ি শুটিং স্পট। আর এই শুটিং স্পটটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আসলে যখন রাতে আমরা যখন আসছিলাম তখন আমরা কেউ বুঝতে পারি নাই যে এত সুন্দর। তো যখন সকাল হয়েছে, এখন সকাল 8টা বাজে, আর সকাল হওয়ার পরে যখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম, বের হইলাম, তো দেন দেখতে পাইলাম যে এত সুন্দর, এত সুন্দর যে মানে আমি জাস্ট মানে সেলফি তোলা শুরু করে দিছি, আর আমি মানে অনেক বেশি এক্সাইটেডও হয়ে গেছি। আর আজকে আমাদের অনেকগুলো ভিডিওর শুট করার চিন্তা ভাবনা আছে, তো জানি না কতটুকু করতে পারবো, অনেক শীত। তো কিছুক্ষণ পরেই কাজ শুরু হবে, তো হয়তো বা নাস্তা করার আগেও শুরু হতে পারে বা নাস্তা করে কাজ শুরু হতে পারে, আমি ঠিক শিওর না যে কাজ কখন শুরু হবে। বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে আসার পর, আর স্পেশালি সকাল হওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে পরিবেশটা এত সুন্দর, খোলামেলা, অ্যান্ড আপনারা অলরেডি অনেকখানি দেখতে পাচ্ছেন যে আসলে কিরকম সুন্দর। তো এত কথা বাড়াইতে যাচ্ছি না, আজকে আমরা এখানে কিভাবে ভিডিও শুট করি এবং আমরা কিভাবে কাজগুলো করি এবং শুটিং টাইমের মাঝখানে যে মজাগুলো হয়, যে ফানগুলো হয়, তারপর শুটিং স্পটটা কিরকম, আমি টোটাল শুটিং স্পটটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সো গাইস, চলেন ব্লগটা শুরু করা যাক। আপনারা দেখতেছেন যে একটা শর্ট একটা শুটিং চলতেছে, শর্ট একদম শর্ট, একদম শর্ট শুটিং চলতেছে। তো আমাদের সাথেই থাকুন, আরো আরো অনেক কিছু দেখানো হবে, অনেক কিছু দেখবেন, কিছু মজা পাবেন অবশ্যই। ওকে, গ্রিনের ভিতর সবুজ ভাই, কেন ভাই ও জায়গায় ভিতর কি অবস্থা? হ্যালো, কি বলছো রিয়া? কি বলতেছে রিয়া, আমাদের রিলেশন থাকা সম্ভব না, এত বছর ধরে রিলেশন। ফ্রেন্ডস, এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো আমাদের অলরেডি 4-5টা ভিডিও শুট হয়ে গেছে, যেহেতু শর্ট শর্ট ভিডিও, সো আমরা বেশি টাইম নিতেছি না, আমরা খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো কাজ করে ফেলছি। এখন আমার পিছনে শুটিং চলতেছে, সো চলেন ব্লগটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে থাকেন। Thank you.
গাইস, শুটিং এর কাজ অনেক দূর আগায় গেছে। আমরা প্রায় একটা ভিডিও শুট করে ফেলছি অলরেডি, তো কাজ করে অনেক ভালো লাগতেছে। যেহেতু শীতকাল আর আজকে অনেক দিন পর রোদ উঠছে, সো ওয়েদারটা অনেক জোস, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার সাথে আছে হিরো। ব্রো হাই। আর এদিকে হিরোইন আছে। কি অবস্থা হিরোইন? কিন্তু কাজ করে কেমন লাগতেছে? তোমাকে কিন্তু আমার ব্লগে নিছে, আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করো গাইস। আপনারাও সাবস্ক্রাইব করেন, যারা যারা নতুন আমার চ্যানেলে দেখতেছেন আজকে, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। শেয়ার তো করবেন না জানি, তাও মন চাইলে করেন। যাই হোক, কাজ করে খুব ভালো লাগতেছে। তো আজকে আসলে ওয়েদারটা অনেক সুন্দর, আকাশে রোদ উঠছে, সো আমার আসলে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর কি বলবো, গাইস লাঞ্চ ব্রেকে চলে গেছিলাম, লাঞ্চ করা শেষ, এখন প্রায় 2:30 বাজে, মানে 2:45 বাজে আর কি। তো অলরেডি অনেকটা শীত পড়ে যাইতেছে, সূর্যের আলো প্রায় চলেই গেছে বলতে গেলে। আর আমার সাথে এখন আছে আমার ফ্রেন্ড সোহাগ। তো আমরা অনেক এক্সাইটেড আসলে কাজ নিয়া, তো অলরেডি অনেকগুলো কাজ করা হয়েছে, তো এখনো কাজ চলতেছে, তো আমি আরও একটু ফ্রি আছি, যার কারণে একটু আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। তো সোহাগ কিছু বলো। হাই, তোমার ভাই কি গো, মানে তোমার ব্লগ অনেক ভালো হয়। আর আপনারা কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। তো আচ্ছা যাই হোক গাইস, আসলে আমিও কি বলবো, আসলে অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাতাস, রোদ নাই, বাতাস আছে, কতদিন থাকে কেউ বলতে পারে না। আসলে এখন অনেক বাতাস চালাইছে, যার কারণে এখন একটু বেশি শীত করতেছে সকালে, আর স্পেশালি 10টার পর থেকেই মানে সূর্য উঠছিল, যার কারণে তখন কিন্তু গরম লাগতেছিল, এগুলো পইরা থাকতে পারতেছিলাম না। তো এখন খাবারের পরে এখন আরো ঠান্ডা লাগছে বেশি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকেন। ও এখন ওই যে সমস্যা, ক্যামেরার ফ্রেমে চলে আসছে, যার কারণে একটু দূরে যাইতে হইতেছে। তো চলেন একটু পুরো রিসোর্টটা ঘুরি, কি করবো, আমি আসলে টাইম পাই নাই গাইস। আজকে আমি ব্লগ করতেছিলাম বাট টাইম পাইতেছিলাম না, বিকজ আমার শর্ট ছিল, আমার শর্টের সিনগুলো আমি ব্লগে আমি দিতেও পারতেছি না, কারণ ওই সময় আমি নিজেই শর্টে ছিলাম, কে ভিডিও করবে। তো যাই হোক, আমি যতটুকু চেষ্টা করছি শুটিংয়ের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি দেখাইছি, বাট এখন আর পারতেছি না। ওই দিকে আসো আসো আসো, এমনিতেও রোদ তেমন একটা উঠে নাই, তো এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে, তাই জ্যাকেট পরে বেরিলাম। তো হিমেলের এটা কি ব্লগ? হিমেলের ব্লগে আপনারা সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর কি বলবো, আমাদের যে শুটিং এ যে কাজটা চলতেছে সেটা মানে টমেটো বয়েজ চ্যানেলের জন্য, ইউটিউবে যাওয়ার পর টমেটো বয়েজ থেকে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, উচ্চারণটা আসে কিন্তু সাবস্ক্রাইবিং, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। তুমি অনেক কাইলা বুঝছেন, আমার ফ্রেন্ড কাইলা, কাইলা নাচবো, মিন্টু মিন্টু ভাই আমার তো ধরবো। যাই হোক গাইস, পরে আবার কথা হবে, ওকে, এখন এখন টাটা। তো ফ্রেন্ডস, পরে আবার কথা হবে এটা বলেও আমি আবার আসতে পারলাম না, বিকজ আমরা অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ লাইট কমে যাচ্ছিল, যার কারণে খুব তাড়াহুড়া করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হয়েছে।
তো যার কারণে আর ব্লগে আসতে পারি নাই, আপনাদের সাথে কথা বলার জন্য আবার আসবো বলছিলাম বাট আসতে পারি নাই। তো আমরা ওইখানে মূলত গেছিলাম 23 ডিসেম্বর রাতে, আর আমরা 24 ডিসেম্বর সারাদিন কাজ করছি। তো 24 তারিখে আমরা রাত 8-9টার দিকে মনে আমরা ওইখানে ওইখান থেকে মানে চলে আসছিলাম, আমাদের এলাকায় চলে আসছিলাম। সো আমরা রওনা দিয়েছিলাম মেবি সন্ধ্যার পরেই। তো আমাদের আসলে কাজ অনেক ভালো হয়েছে, আমরা অনেকগুলো ভিডিওর কাজ করছি, মোটামুটি 8-10টা ভিডিওর কাজ করছি। তো সবগুলা ভিডিও আপনারা টমেটো ভয়েস এই চ্যানেলটাতে পাবেন। তো ব্লগটা কেমন হয়েছে আমি ঠিক বলতে পারতেছি না, আমার মনে হয় যে মোটামুটি ভালোই হয়েছে, আমি যতটুকু পারছি সম্ভব হয়েছে যতটুকু আমি দেখাইছি। আরও ভালো হইতো যদি আমি ফ্রি থাকতাম, তাহলে হয়তো বা আরও বেশি ক্যামেরার সামনে আসতে পারতাম, আপনাদের সামনে কথা বলতে পারতাম বা আপনাদেরকে আরও ভালো কিছু দেখাইতে পারতাম, হয়তো বা আরও অনেক কিছু দেখানো সম্ভব ছিল। কিন্তু সবসময় তো আর ব্লগের মুড থাকে না, বিকজ ওইখানে আমি তো ব্লগ করতে যাই না, ওইখানে আমি গেছিলাম আমাদের টিমের কাজে, আমাদের টমেটো বয়েজের কাজে গেছিলাম, যার কারণে ব্লগের প্রতি তেমন একটা অ্যাটেনশন বা এত ই ছিল না আর কি, এত মনোযোগ ছিল না। তো যতটুকু সম্ভব হয়েছে করছি। আর যারা আমার চ্যানেলে নতুন এখন আজকে আমার এই ব্লগটা দেখছেন এবং এখন পর্যন্ত দেখতেছেন, তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন এবং এখন পর্যন্ত আজকের এই ব্লগটা দেখতেছেন, তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যান, কমেন্ট করে যান, আর যারা নতুন তারাও প্লিজ একটা কমেন্ট করেন, একটা লাইক দেন। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করলে, সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি ইন্সপায়ার হই, আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক দূর যেতে চাই, আমি আমার চ্যানেলে অনেক দিন ধরে কাজ করতেছি, আমি আরও চাই অনেক দিন ধরে কাজ করতে, আরও অনেক দিন কাজ করতে চাই। সো আমার সকলের সাপোর্ট দরকার, তো আশা করি সবাই সাপোর্ট করবেন। তো কথা আর বাড়াইতে চাচ্ছি না, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।